ক্যাপিটাল ইসলামী ব্যাংক লিমিটেডের চারটি নতুন উপশাখা ও আটটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক এবং মোহাম্মদ ফোরকানুল্লাহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।